আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং এক্ষেত্রে হাজারে কত টাকা চার্জ আসবে এবং বিকাশ থেকে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে লগ ইন করবেন। বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনার স্মার্টফোন থাকতে হবে, যাতে করে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারেন। বটম ফোন থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন না। আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করার পর এখানে দেখবেন মোর বাটন, মোর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রান্সফার মানি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে প্রথমে আছে অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, ঢাকা ব্যাংক, এরপর ইনস্ট্যান্ট ব্যাংক, তারপর আইএফআইসি ব্যাংক এবং সোনালী ব্যাংক। তো এখানে একটু লক্ষ্য করবেন, কিছু কিছু ব্যাংকের এখানে একটা চিহ্ন দেওয়া আছে, আবার কিছু কিছু ব্যাংকে নেই। যেমন অগ্রণী ব্যাংকে আছে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আছে, ঢাকা ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, কিন্তু ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ড ব্যাংক এগুলোতে নেই। তো এটা হলো যেগুলোতে নেই, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং স্ট্যান্ড ব্যাংক, এগুলো হলো যে কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি আবার বলছি, যেগুলোর মধ্যে চিহ্ন নেই সেগুলো থেকে যে কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, বাট যেগুলোর মধ্যে চিহ্ন আছে সেগুলোর মধ্যে একমাত্র আপনার পার্সোনাল অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট এর মোবাইল নাম্বার এক হতে হবে, জাতীয় পরিচয়পত্র এক হতে হবে, সব কিছু এক হলে আপনি ওই সকল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার বিকাশ থেকে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এরপর আমরা আপনার এখানে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো আমরা ঢাকা ব্যাংক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড ব্যাংক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনার বিকাশের সাথে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং ডেট অফ বার্থ সব কিছু এক হতে হবে। যদি এক না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে গিয়ে তথ্য হানাদার করতে হবে। তো আমাদের সব কিছু যেতে এক আছে, আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আমরা প্রসেসে ক্লিক করলাম। ক্লিক করার পর যে নামে অ্যাকাউন্টটা আছে সেই নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা প্রসেসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে একটা ওটিপি আসছে, ওটিপিটি আমরা এখানে সাবমিট করব। তো কোনো কারণবশত নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের কাছে ওটিপি না আসার কারণে আমরা রিসেন্ট ওটিপি দেওয়ার পর বারবার ওটিপি আসলো। তো আমরা ওটিপি দিয়ে এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর এটা বারবার ওটিপি আসার কারণে এখানে ইনভ্যালিড ওটিপি হয়ে গেছে। আমরা আবার রিসেন্ট কোডের মধ্যে আবার ক্লিক করব। আমরা সাবমিটে ক্লিক করলাম।
সাবমিটে ক্লিক করার পর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাড হয়েছে। তো আমরা সাকসেসফুলভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি। এখন আমরা আবার হোম স্ক্রিনে চলে যাব। যাওয়ার পর আমরা মোর বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ট্রান্সফার এখানে ক্লিক করলাম। করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম, এখন আমরা এই ব্যাঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আবার ব্যাঙ্কের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টাকার অ্যামাউন্ট দিব। অ্যামাউন্ট দেওয়ার পর আমরা আইকনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে 100 টাকা ট্রান্সফার করলে 1 টাকা চার্জ হবে, তাহলে 1000 টাকা ট্রান্সফার করলে 10 টাকা চার্জ হবে। তো এখানে আপনি নোটের মধ্যে যে কোনো একটা লেখা লিখতে পারেন। তো আমরা এখানে একটা লেখা লিখলাম, না লিখলেও চলবে। এরপর আমরা আমাদের পিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখন আইকনে ক্লিক করব। এরপর আমরা ট্যাপ করে ধরে রাখব। তো দেখতে পারতেছেন ট্রান্সফারটা সাকসেসফুলভাবে হয়েছে। তো আমরা এখন ঢাকা ব্যাংক থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হবে টাকাটা যদি সাকসেসফুলভাবে অ্যাড হয়। এখানে দেখাচ্ছে সাকসেসফুলভাবে অ্যাড হয়েছে, তাহলে চিন্তার কারণ নেই। বিকাশ থেকে সাকসেসফুলভাবে অ্যাড হলে কিন্তু এখানে সাকসেসফুল দেখাবে, আর যদি কোনো কারণে টাকাটা অ্যাড না হয় সেক্ষেত্রে এখানে আপনার ফেল দেখাবে। তো অনেক সময় মেসেজ আসতে একটু সময় লাগে, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে মেসেজ আসে না। এমনকি আমরা যখন ওটিপি নেওয়ার সময় আমাদের অনেকবার মেসেজ আসতেছে না, অনেকক্ষণ পরে মেসেজ আসছে। তো বুঝতে পেরেছেন কীভাবে অ্যাড মানি করতে হয়। অলরেডি মেসেজ চলে এসেছে উপরে, দেখতে পাচ্ছেন 100 টাকা ঢাকা ব্যাংক থেকে অ্যাড হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড মানি করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতা পেলে আমি উৎসাহিত হলে সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।